thank আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে আমি রেদিতা রেজা দর্শক এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ফেসবুক সরাসরি প্রচার হচ্ছে দলমত নির্বিশেষে চাঁদাবাজি টেন্ডারবাজি সন্ত্রাস ও মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে কোন বাধা এলে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে বলেছেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের তেইশ দফা নির্দেশনাও দিয়েছেন তিনি নীলাজী শেখর রিপোর্ট সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের সঙ্গে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সরাসরি মতবিনিময় সুযোগ করে দিতে প্রতি বছরই আয়োজন করা হয় জেলা প্রশাসক সম্মেলন উপস্থিত থাকেন বিভাগীয় কমিশনাররাও তৃণমূল পর্যায়ে সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন সমস্যা সমাধানের কৌশল নতুন কর্মপরিকল্পনা নেয়ার ক্ষেত্রে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবারের সম্মেলনে আলোচনার বিষয় তিনশো সাতচল্লিশটি জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী নিজ নিজ এলাকার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি শিক্ষার বিভিন্ন স্তরে ঝরে পড়া কমানো ভূমি ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে উদ্যোগী হতে বলেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলে শান্তি রক্ষা পণ্য পরিবহন ও আমদানি রপ্তানি নির্বিঘ্ন করা এবং চাঁদাবাজি টেন্ডারবাজি সেই শক্তি ও সন্ত্রাস নির্মূল করার ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ক্ষেত্রে আমি বলতে চাই বিনা দ্বিধায় আপনারা এই টেন্ডারবাজি পেশি শক্তি সন্ত্রাস মাদক এগুলি নির্মূল করবেন এখানে কে কোন দল করে কে কি করে ওগুলি দেখার কোনো দরকার নাই যদি কেউ বাধা দেয় আমি এটুকু আপনাদের অনুমতি দিতে পারি আমি সরকার প্রধানই হতে পারি কিন্তু আমি কিন্তু জাতির পিতার কর্ণে এটাও মনে রাখতে হবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা আমার অফিসে যোগাযোগ করতে পারবেন যেখানে যদি কোথাও বাধা আসে সেখানে আমরা সেটা দেখব কিন্তু আমরা সমাজ থেকে এই সমস্ত অশুভ জিনিসগুলি দূর করে মানুষের শান্তি নিরাপত্তা করতে চাই ভেজাল রোধ কমিউনিটি ক্লিনিকের কাজ জোরদার করা মামলা জট কমানো নারী ও শিশু নির্যাতন বন্ধ সহ উন্নত দেশের কাতারে যেতে সরকারের নেওয়া পদক্ষেপ যথাযথ বাস্তবায়নে প্রধানমন্ত্রী সকলকে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান উপনিবেশিক মানসিকতা পরিহার করে সেবার মনোভাব নিয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তাহলেই দেশ এগিয়ে যাবে সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হন সেদিকে কঠোরভাবে নজরদারি করতে হবে কাজে একটা সুষ্ঠু পরিকল্পনা নিয়েই আমাদের দেশটাকে সুন্দরভাবে সাজাতে হবে যেন একেবারে একটা গ্রাম প্রত্যেকটা গ্রাম একটা শহর হিসেবে গড়ে উঠবে প্রত্যেকটা মানুষ নাগরিক সুবিধা পাবে ধনী দরিদ্রের ব্যবধান আয় বৈষম্য সেগুলি থাকবে না সব মানুষ সমান নাগরিক সুবিধা নিয়ে জীবন জীবনযাপন করবে সেভাবে আমরা দেশকে গড়তে চাই আর যতই পরিকল্পনা করি এগুলি কার্যকর করার মূল দায়িত্বটা কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা নিয়ে জেলা প্রশাসকদের দায়িত্ব পালন করে যেতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো আপনার কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন শেখর চ্যানেল আই ঢাকা নারায়ণগঞ্জ নাটোর যশোর চাপাই নবাবগঞ্জ এবং নড়াইলে বন্দুকযুদ্ধের সন্দেহভাজন দুই মাদক ব্যবসায় এবং চার অভিযুক্ত ডাকাত নিহত হয়েছে আহত হয়েছেন র‍্যাবের দুই সদস্য নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহতের নাম আলমগীর ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চ্যাংরাকান্দি এলাকায় বন্দুকযুদ্ধ হয় সেই সময় আহত হন দুই র‍্যাব সদস্য ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে র‍্যাব নিহত আলমগীরের বিরুদ্ধে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে আঠারোটি মামলা রয়েছে এর মধ্যে মাদকের মামলা সাথে আহাদুল নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে নিহত আহাদুলের বিরুদ্ধে লালপুর থানায় মাদক ও চোরাচালন সহ আটটি মামলা রয়েছে ওদিকে যশোরের মনিরামপুরে গুলিবিদ্ধ অজ্ঞাত দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে পুলিশের দাবি দুদল জাকাতের বন্দুক যুদ্ধে ওই দুজন নিহত হয় ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ এছাড়া চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে ডাকাত এবং লড়াই শৃঙ্খলা নিহত হয়েছে বরিশালে নৌকা এবং ধানের শিশের মধ্যে তুমুল লড়াই হবে বলে মনে করছে সাধারণ মানুষ প্রার্থীরা বলছেন জনগণ যাকে চাইবে তিনি হবেন বরিশালের নগর মেয়র রাসেল আহমেদের ভিডিও চিত্রে বরিশাল থেকে সোমা ইসলামের রিপোর্ট দুই সালে ইউনেস্কোর কাছ থেকে শিশু বান্ধব এবং পরিচ্ছন্ন নগর হিসেবে স্বীকৃতি পেয়েছিল বরিশাল সেই অর্জনের কৃতিত্ব ছিল প্রয়াত মেয়র শকত হোসেন হিরনের ত্রিশটি ওয়ার্ড নিয়ে গঠিত নগরের দুই লাখ পঁয়তাল্লিশ হাজার ভোটার সেই অর্জনে গৌরবান্বিত তবে উন্নয়ন থমকে গেছে বলে আক্ষেপ তাদের হেগন মেয়ের মতন এলাকার সুন্দর হইবে সব জায়গায় লাইটিং জ্বলবে এর মতন এই সিঙ্গাপুরের মতন সকল জায়গা সুন্দর থাকবে ভোট এমনি হইতে আছে আমরা কি ভোট দিলে কি হইবে আম দল ক্ষমতা হয়েছে আমার গো আওয়ামী লীগ সরকার রাস্তাঘাট হ্যাঁ তো ভেঙে শুয়ে গেছে রাস্তাঘাট করেন না তবু দেখা শোনা বাชายชาย যুকাস প্রায় 57 বর্গ কিলোমিটারের বরিশাল সিটির নির্বাচনকে সামনে রেখে নগরী ডুবতে বসা জৌলুস আবার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোট চাইছেন রাজনৈতিক অঙ্ক চলছে বিভিন্নভাবে প্রশাসনিকভাবে লোকজনকে দমন করার চেষ্টা করছে এক এক সময় অঙ্ক এক এক রকম তবে একটা বিশাল ভোটের ব্যবধান হবে ইনশাআল্লাহ সারা দেশেই তরুণদের জয় জয়কার আপনারা জানেন ইনশাল্লাহ তিরিশ তারিখ বরিশালের মানুষ নৌকাকে জয়যুক্ত করে তার প্রমাণ আর একবার দেবে শহরের সাগরদি কাউনিয়া লঞ্চঘাট নতুল্লা সহ বিভিন্ন ওয়ার্ডের রাজনৈতিক কর্মীদের সঙ্গে কথা বলে একটি বিষয় পরিষ্কার উন্নয়নই তাদের মূল অগ্রাধিকার যে এবং না না এখানে একটা কথা আছে যে নূতন আর পুরন তা পুরান তো আমরা পুরান চাউল খাইছি এখন তো নতুন চাউল খামু আগের পাঁচ বছরে কোনো কাজ হয় নাই দেশের উন্নয়ন হোক দেশের কাজকর্ম হোক আমাকে বরিশালবাসী আমরা যেখানে উন্নয়ন পাবো সেখানেই আমরা ভোট দেবো নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত শহরে যে শান্তিপূর্ণ পরিবেশ শেষ পর্যন্ত সেরকমই থাকবে বলে আশা করছে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন শহরের সব কোণা থেকে আওয়াজ কিন্তু একটা হয় নৌকা কিংবা ধানের শীষ আওয়াজে দুটো দল সমান সমান থাকলেও বরিশাল বাসী কিন্তু বলছে লড়াইটা হবে ক্ষমতার নয় জনপ্রিয়তার বরিশাল থেকে সময় ইসলাম রাজশাহী ও সিলেট সিটি নির্বাচনের প্রচারণায় প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রাজশাহীতে বিএনপি মেয়র প্রার্থী আর সিলেটে বিএনপি প্রার্থীর অভিযোগ পুলিশি হয়রানির আবু সালে মোহাম্মদ ফাত্তা এবং সাদিক রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্রে মৌসুমী সুলতানের রিপোর্ট নির্বাচনী প্রচারণায় উৎসবের নগরী রাজশাহী বিরামহীন প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রধান দুই দলের মেয়র প্রার্থীরা আওয়ামী লীগের এ এইচ এম খারিজ লিটন নগরীর সাহেব বাজার মাস্টারপাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন তার সাথে যোগ দেন খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র সে সময় তিনি বলেন বিএনপি এখনও ককটেল হামলা নিয়ে অপপ্রচারে ব্যস্ত হামলার ঘটনাটি ইতিমধ্যে পুলিশ উদ্ধার করেছে এবং গ্রেপ্তারও হয়েছে সেটা আমরা জানি যে বিএনপি পক্ষ থেকে তারা আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা কুন্দলের কারণে তারা এগুলো করে থাকতে পারে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল নগরীর নদাপাড়া এলাকায় গণসংযোগ করে বলেছেন তিনজন এমপি ও মেয়রের ব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমরা গত গত কয়েকদিন আগে কমপ্লেনও দিয়েছি তিনজন এমপি এবং একজন মেয়রের এগেনস্টে তাদের এখন পর্যন্ত নির্বাচন কমিশন এ ব্যাপারে কোনো পদক্ষেপ পদ নেয়নি সিলেটেও উৎসবের আমেজে চলছে নির্বাচনী প্রচারণা নগরীর বাদাম বাগিচা এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী <laughs> লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান মতবিনিময় সভায় যোগ দিয়ে কামরান বলেন উন্নয়নে বিশ্বাসী বলেই সিলেটের মানুষ নৌকার পক্ষে ঐক্যবদ্ধ তারা যখন দেখেন যে বিভিন্ন স্থানে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়ে যায় তখনই তারা তাদের নেতা থেকে হয়রানি করা হচ্ছে হয়রানি কিভাবে করা যায় হয়রানি করার কারণটা কি কেন হয়রানি করছে কাকে হয়রানি করছে এই সমস্ত কোনো কিছু নাই শুধু নাটকীয়তায় ভরা কিছু কথাবার্তা বলে তো চলবে না নগরীর চারা দিঘির পাড় এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থী আরফুল হক চৌধুরী ভোটারদের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি তবে বিনা কারণে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের অভিযোগ তার নিরাপত্তা এদের কাছে বলে লাভ হচ্ছে না কারণ এ পর্যন্ত অনেকগুলো অনেক কথাই অনেকেই বলছি তারা তারা একটা এজেন্ডা বাস্তবায়ন করতে এসেছে ত্রিশে জুলাই উৎসব মুখর ভোট গ্রহণ এবং ভোটারদের ভোট কেন্দ্রে যেতে তিন সিটি কর্পোরেশনে নেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা মৌসুমী সুলতানা চ্যানেল আই কুড়িগ্রাম তিন সংসদীয় আসনে উপনির্বাচনের ব্যালট সিল প্যাট সহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে উলিপুর উপজেলা নির্বাচন অফিস থেকে এসব সরঞ্জামাদি প্রেজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করেন রিটার্নিং কর্মকর্তা জি এম শাহাদুদ্দিন আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ জন কেন্দ্রের সংখ্যা একশো উনষাটটি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা উনসত্তর টি ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে পঁচিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চারজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবি তেরো প্লাচন র্যাবের চল্লিশটি টিম সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে পঁচিশ জুলাই সকাল আটটা থেকে চারটা পর্যন্ত ভোট গ্রহণ হবে এই ছিল জনপদের খবরে ধন্যবাদ